Assalamualaikum viewers, welcome back to my channel Shopping Guide. আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো viewers, আজকে আমি চলে এসেছি SQR থেকে আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে বাচ্চাদের খেলনা, ঠিক আছে? ছোট বাচ্চাদের খেলনার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন। তো আজকে আমি চলে এসেছি এখান থেকে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু খেলনা দেখিয়ে দিব বাচ্চাদের, অনেক সুন্দর আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইস হবে। অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এটা কিন্তু একটা সেট, ঠিক আছে? ডল হাউস বলতে পারেন, মানে ডল হাউসের ছোট সেট, ঠিক আছে? এটা হচ্ছে ডক্টর সেট। তো এটার প্রাইস কত পড়বে? অনলি 150। আচ্ছা, মাত্র 150 টাকা। এই যে এটা একটা আছে, দেখুন, এটা হচ্ছে আপনার, এই যে খুবই সুন্দর পানিতে খেলার জন্য মেবি না, এটা প্রাইস কিরকম পাবো? আচ্ছা, 150 টাকা, মাত্র 150 টাকা। এটা দেখুন, এটা হচ্ছে সেই গাড়ি বানানো বিভিন্ন জিনিস, এগুলো নিয়ে ছোটবেলায় আমি নিজে অনেক খেলেছি, অনেক সুন্দর। কিন্তু আপু এটার প্রাইস কি? সেম 150 টাকা। এখানে আরো অনেক কিছু আছে। এই যে এটা হচ্ছে আপনার রান্নার জিনিস, মানে বেলুন আছে, আইসক্রিম আছে, মানে এখানে হচ্ছে খাবার দাবার যত আছে সব, ঠিক আছে? এগুলোর প্রাইস 150 করে, না 150 করে। এরপরে এখানে একটা আছে দেখুন, এই যে ডল হাউস যেটা, তাই না? এই যে এগুলো কি 150 করে? 150 করে। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে। এই যে এটা হচ্ছে আপনার বাচ্চাদের টেবিল টেনিস খেলার যে ব্যাট সেট বলো আছে সাথে একটা, এটা প্রাইস 150। 150 টাকা অনলি ভিউয়ার্স। এখানে অনেক খেলনা আছে, 150 টাকা। আচ্ছা, এটা পড়বে মাত্র 100 টাকা। এই যে 100 টাকা। এরপরে এটা আছে, এই যে বাথটবের সেট, এটা পড়বে 150 টাকা। এখানে অনেক খেলনা আছে, আমরা একটু দেখে নিচ্ছি, দেখুন অনেক অনেক খেলনা আছে। এই যে টেলিফোন আছে 100 করে, তারপরে এই যে খাবার দাবারের আরেকটা সেট আছে 150, তাই না? 150 টাকা আছে। এটা হচ্ছে 200। এখানে খাবার দাবার আছে, ঝুড়ি, প্লেট, হ্যাঁ অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন, মাত্র 150 টাকায় সেট গুলো। আচ্ছা সরি, এটা 200 টাকা প্রাইস পড়বে। আচ্ছা, এটা হচ্ছে 200 করে। এটা হচ্ছে আপনার যে ডলের হচ্ছে টয় সেটের মধ্যে, এগুলো হচ্ছে আপনার মেকআপের সেট যেটা, সেটা প্রাইস মাত্র 200, তাই না? 200 টাকা। তারপরে এটা হচ্ছে আপনার 150 টাকা। এটা হচ্ছে আপনার সাইকেল বা যে জিনিসপত্রের যে সেট, দেখুন স্ক্রুড্রাইভার, বিভিন্ন মানে যে যন্ত্রপাতি দরকার হয় সব এখানে দেওয়া আছে। এটা 150 টাকা। এটার মধ্যে দুইটা সেট আছে, একটা হচ্ছিল 200, একটা 150। আচ্ছা, এটার মধ্যে দুইটা সেট আছে, একটা 200, একটা 150, তাই না? এটা কত? এটা 200। এটা 200 টাকা। এই যে খেলনার সেট, এখানে অনেক অনেক খেলনা আছে বাচ্চাদের। এই যে বড় বাস আছে, ঠিক আছে, 350 টাকা। এটা এই যে এটা তো ম্যানুয়াল, তাই না? ম্যানুয়াল। আচ্ছা, এটা আরেকটা আছে, এটা হচ্ছে 100। এটা হচ্ছে আপনার বিআরটিসির যে ডাবল ডেকারের বাস, ঠিক আছে, 150 টাকা, তাই না? 150। এখানে আরেকটা আছে সিঙ্গেল বাস, এটা কি 150? 150 টাকা। আচ্ছা, এখানে একটা আছে দেখুন বাইক সেট, তাই না? এখানে 6টা বাইক আছে, এটার প্রাইস আপু? 150 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার 200 টাকা। এই যে ছোট ছোট গাড়ি আছে, এখানে আপনার 8 পিস আছে, 200 টাকা প্রাইস পড়বে। এরপরে এটা আছে, এটা কি? কিচেন সেট, মডার্ন কিচেন সেট। দেখুন বাচ্চাদের মানে যত খেলনা আছে সব এখানে আপনারা পেয়ে যাবেন। আবার ব্যাক সাইডে দেখুন সব ডিটেলসে দেওয়া আছে। এটার প্রাইস কত? 200। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এরোপ্লেনের সেট, এখানে সেটিং করা যাবে আর কি, খোলা যাবে বা অ্যাডজাস্ট করা যাবে। এটার প্রাইস? আচ্ছা, মিউজিক সহ একটা পাবেন, সেটা 200, আর মিউজিক ছাড়াটা পাবেন 150 টাকা। আচ্ছা, এখানে একটা আছে অনেক সুন্দর সুন্দর খেলনা, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ছে আসলে খেলনা দেখে। এটার প্রাইস কিরকম আপু? 150 টাকা। এখানে অনেক খেলনা আছে দেখুন, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে, মানে বাচ্চারা খেলার ছলে কিন্তু আসলে পড়াশোনাও শিখে ফেলবে। দেখুন এখানে আছে পেন্সিল বক্স, পেন্সিল, কাটার, রাবার, স্কেল, দেন একটা প্যাডও মেবি আছে, তাই না? অনেক কিছু দেওয়া আছে এখানে, বাচ্চারা খেলতে খেলতে কিন্তু শিখে ফেলবে। এটার প্রাইস কিরকম আপু? 150 টাকা। আচ্ছা, এই যে এটা একটা আছে, এগুলো হচ্ছে খেলতে খেলতে শেখার মতো কিছু সুন্দর সুন্দর জিনিস, যেমন এখানে আছে সব আপনার লেটার আছে, দেন হচ্ছে অক্ষরগুলো আছে। এটার প্রাইস কিরকম আপু? 150 টাকা। এরপরে আরেকটা আছে, এই যে খেলতে মানে খেলতে খেলতে শেখার মতো জিনিস, এই যে দেখুন এগুলো কত? 150 করে। এই যে এটা একটা আছে দেখুন, এটা হচ্ছে জাদুর সিলেট নামে আমি বেশি মানে জানতাম, আমার আব্বু আমাকে যখন কিনে দিয়েছিল মানে তখন সবাই এটা দেখতে আসতো, এরকম একটা ব্যাপার ছিল, জাদুর সিলেট বলতো। এটার প্রাইস কিরকম আপু? 150 টাকা। আচ্ছা, এখানে আরো অনেক খেলনা আছে, ঠিক আছে, বাচ্চাদের। এই যে এটা হচ্ছে ডক্টর সেট, এটা কত? 100 টাকা। তারপরে এটা হচ্ছে কি? 100 টাকা। এটা কি বাজে? হ্যাঁ, বাজানো যায় না? ওকে,
হেলিকপ্টারের সেট, এটা প্রাইস কত? 200 টাকা অনলি। তারপরে এই যে কিউট ডল আছে, এটা প্রাইস 150 টাকা। বড় কার 150 টাকা। আরো অনেক খেলনা আছে, আমরা কিছু দেখে নিছি। এটাও মিউজিক ওয়ালা, 150 টাকা। দেখুন হাতির। এরপরে এই যে এটা হচ্ছে পুলিশ ভ্যান, এটা প্রাইস কত? 150 টাকা। তারপরে এই যে গাড়ির সেট আছে, এগুলো কত আপু? 150 করে। আর এটা কি? এটা হচ্ছে হলো, আচ্ছা আচ্ছা, ফোম পাজেল। এটা হচ্ছে পাজেলের মতো, এটাও কিন্তু আসলে খেলতে খেলতে শেখার মতো একটা ব্যাপার। লেটারগুলো এখানে আছে, এটা প্রাইস আপু? 150 টাকা। আচ্ছা এটা কি? গান। এই যে এটার প্রাইস 150 টাকা। হ্যাঁ, আচ্ছা, বাংলা অক্ষর আছে, ইংলিশ অক্ষর আছে, এটার প্রাইস 150 না? 150 টাকা এরকম হবে। এই যে ইনস্ট্রাকশন, আচ্ছা গিটার 200, এটা কিন্তু বাজানো যাবে। এই যে তারপরে এই যে ঢোল আছে, এটা কত? 150। এটা হচ্ছে পিরামিড প্লাস হচ্ছে হলো রেলগাড়ি। আচ্ছা পিরামিড প্লাস হচ্ছে রেলগাড়ি, এটার প্রাইস? এটার প্রাইস 150 টাকা মতো হবে। এখানে আরো অনেক খেলনা আছে, যেমন এটা দেখুন, এই যে ব্লেন্ডার, ফল, সবকিছু আছে, এটার প্রাইস 150 টাকা। তারপরে এই যে বাড়ির সেট, বাড়ি করা আছে আর কি, রাজবাড়ি যেটা, এটার প্রাইস 150 টাকা। তারপর হচ্ছে এই যে শপিং এর জন্য যে ইয়া, এটার প্রাইস আপু? 150 টাকা। আচ্ছা এখানে আরো কিছু আছে, এটা সিরামিক্স এর না, এটার প্রাইস কিরকম? এটার প্রাইস 150। এটার মধ্যে আরেকটা ছোট সাইজ আছে, সেটা 100। আচ্ছা এটা ছোট আছে 150, আর এটা কি? এটার প্রাইস হচ্ছিল 200। এটা 200, এটাও সিরামিক্স এর সেট পুরো, ঠিক আছে। এখানে আরো আছে, এই যে দেখুন, এটা হচ্ছে রাবার, পেন্সিল, মানে বক্স, স্কেল, কাটার, সবকিছু দিয়ে একটা বক্স, এটার প্রাইস আপু? 150 টাকা। এই যে খেলনা আরো আছে, 100 টাকা। এই যে কিচেন সেট, প্রাইস 150 টাকা। অনেক খেলনা আছে, এটা হচ্ছে রোবট, এটাও কি 150? এই যে আইসক্রিম গাড়ি, এটার প্রাইস 150 টাকা। আচ্ছা এটা একটা আছে ডক্টর সেট, 350 টাকা, তাই না? ব্রিফকেস, এটা কিন্তু পুরোটা আটকানো যাবে, ঠিক আছে। আচ্ছা এই যে কিছু ডল দেখাচ্ছে, জিনিস একদম, এটা হচ্ছে ফিটার ডল বলে, ফিটার খাবে, শিশু দিবে, আবার মামা পাপা ডাকবে, কান্না করবে, হাসবে। আচ্ছা এটা হচ্ছে কথা বলবে, ফিটার খাবে, ঠিক আছে, কান্না করবে, হাসবে, মা বাবা আচ্ছা কান্না করবে, হাসবে, মা বাবা ডাকবে, এটা তো অনেক ফাংশন আছে। এটার প্রাইস কত আপু? 850। আচ্ছা এখানে আরো কিছু ডল আছে, এগুলো ফিটার ডল বলে, এই ফিটার ডল গুলো বসবে, মানে বসানো যাবে, দাঁড়ানো যাবে, মানে একদম বেবি যাকে বলে, আচ্ছা একদম বাচ্চাদের মতো। এটা প্রাইস হলো 1150। 1150, এটা 1150। হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা প্রাইস 1150। এটা একটা আছে, এটা পড়বে 250 টাকা ডল গুলো। তারপরে এই যে এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খেলা ছিল, 250 টাকা, আমার অনেক পছন্দের ছিল, এটা পড়বে 100 টাকা। এই যে মেকআপের সেট 150 টাকা। তারপরে এই যে ডলের সেট কত? এটা 100। এখানে আরো কিছু জিনিস আছে, এটা কি? এগুলো হচ্ছে হলো স্যান্ড, এগুলো হলো বালির মতো, আমরা সমুদ্রে গেলে যেরকম খেলতে পাই না, এটা সেই জিনিসটা। এটার প্রাইস হচ্ছে হলো 300 টাকা। 300 টাকা আছে। আচ্ছা এই একটা স্লাইম আছে, জেলি টাইপের, জেলি টাইপের, এটা প্রাইস হচ্ছে হলো 250 টাকা। এটা একটা ছিল সাবান স্লাইম, এটা প্রাইস হচ্ছে হলো 200। এটা আছে স্লাইম 150, এই স্লাইম আছে 100, আবার এই স্লাইম আছে 150, মানে স্লাইম আর এগুলো, এটাও হচ্ছিল 150। আর এগুলো হচ্ছিল আপনার যে ফোম, কি বলে, ফোম টাইপের এগুলো স্লাইম, এগুলো প্রাইস হচ্ছে হলো 200 করে, পুরো ফুল প্যাকেটটাই হচ্ছিল 200। তারপরে যে ক্লে আছে, ক্লে এটা হচ্ছিল 200, এই ক্লেটা আছে 100, ওকে, এই ক্লেটা আছে হচ্ছিল 150। 150, আবার এই ক্লেটা আছে হচ্ছিল 200। 200, আরেকটা লাস্ট হচ্ছে এই যে এটা, এটা কত? এটা 150। 150 টাকা। এখন কিছু সেট দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে, এটা হচ্ছে বল হাউস, এটার মধ্যে হচ্ছে হলো আপনার 10 থাকবে, আর হলো 50 পিস বল থাকবে, আর সাইজ হচ্ছে হলো 84x84x92। এরকম বলগুলো হচ্ছে এরকম হবে, এই যে
অনেকগুলো কালারফুল বল থাকবে, কালারফুল সব, ঠিক আছে? কালারফুল বল একটা হবে হচ্ছে আপনার বারবি পিক, আর একটা হবে হচ্ছে হলো ফ্রোজেন পিক মেয়েদের জন্য। আচ্ছা, আর আপনারা চাইলে বিভিন্ন ধরনের লম্বা ছোটর মধ্যে অনেক অনেক সাইজ হবে, আর এটা হচ্ছে হলো আপনার 3 ফিট প্লাস আর কি, এই যে এরকম হবে, খুললে কিন্তু খুব সুন্দর হয় জিনিসটা, অনেক সুন্দর, মানে বাচ্চারা ঢুকতে পারবে এটার মধ্যে। এটা হচ্ছে আপনার 1 বছর বেবি থেকে নিয়ে 10 বছর বেবিরা পর্যন্ত, 8 বছর বেবিরা পর্যন্ত দাঁড়াতে পারবে, 10 বছর হলে বসে খেলতে হবে, বা আপু যে আছে সে কিন্তু এখানে ঢুকে যেতে পারবে, হ্যাঁ সমস্যা নেই। আর এটার মধ্যে ঠিক এটা তো দেখালাম, আর এটার মধ্যে ছেলেদেরও আছে, একটা ছোট স্পাইডারম্যান না সেম সাইজ, সেম সাইজ ছেলেদের জন্য আর কি, প্রিন্ট আছে স্পাইডারম্যান আর হচ্ছে বল প্রিন্ট, বল প্রিন্ট, বল প্রিন্ট। আর এগুলো প্রাইস হচ্ছে 1150। আচ্ছা, এগুলো পড়বে 1150 করে। আপনাদের যদি আরো বড় বড় সাইজ লাগে সেগুলো আমাদের কাছে আছে, নিয়ে নিতে পারবেন। বেশ, এটা হচ্ছে এসকিউআর, সব নাম হচ্ছে Z52 স্টার মার্কে শপিং কমপ্লেক্স ঢাকা, আর ফোন নাম্বার হচ্ছে এই নাম্বার, এটাতে ইমো রয়েছে, অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।